পিরোজপুরের মঠবাড়িয়ায় শৈল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্তরঞ্জন হালদারের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার সকালে প্রায় শতাধিক লোকের উপস্থিতিতে শৈল বাজারে ঘণ্টাব্যাপী সময় ধরে ওই প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে স্থানীয় এলাকাবাসী মানববন্ধন করেন। এ সময় এলাকাবাসী যা বললেন, আমি স্কুলের প্রাক্তন ছাত্র এবং আমি এখন বর্তমানে আমার মেয়ে এখানে পড়ে, আমি একজন গার্ডিয়ান। সেই হিসাবে বলছি, এলাকার ছেলে হিসাবে বলছি, যে স্কুলের প্রধান শিক্ষক কর্তৃক বর্তমানে দুইজন, একজন সুইপার একজন নাইট গার্ড নিয়োগ দেওয়া হয়েছে, চতুর্থ শ্রেণীর কর্মচারী। যে চতুর্থ শ্রেণীর কর্মচারী দুইজন থেকে আমরা শুনতে পাইছি বিভিন্ন মাধ্যমে যে 14 লক্ষ টাকা প্রধান শিক্ষক এই টাকাটা আত্মসাৎ করছে। পুরো এলাকার কোনো লোকের সে চাকরি দেয় নাই, চাকরি থেকে লোক আনছে আমাদের এটা মঠবাড়িয়া থানার ভিতরে বড়শোলা, চাকরি দিতে লোক আনছে ভাণ্ডারিয়া থানা থেকে। কেন, আমার প্রশ্ন হচ্ছে, আমার কথা হচ্ছে যে এখানে কি আমাদের কোনো যোগ্য লোক নাই? আর যোগ্য লোক থাকতে আমাদের গার্ডিয়ানদের একটা সুবিধা, এলাকার লোক থাকতে থাকলে যে আমাদের বাচ্চা কাচ্চার প্রতি এলাকার লোকের একটা টান আছে, এলাকার লোকের আমাদের ছেলে সন্তানের প্রতি, এলাকার লোক যদি চাকরি পাইতো তাহলে এলাকার লোক অনেক কেয়ার করতো। আমার এইটুকুই শুধু প্রধান শিক্ষকের খুব তাড়াতাড়ি এখান থেকে পদত্যাগ চাই, যাতে উনি সসম্মানে এখান থেকে পদত্যাগ করে এই ঘুষ বাণিজ্যর ব্যাপারটা সম্পূর্ণ স্বীকার করে দেন, এখান থেকে চলে যান, আমার এটাই দাবি শুধু। এই স্কুলে ধরেন আমার মেয়ে পড়ে, তা তারা যদি প্রাইভেট পড়ে স্কুলে তাহলে তা করলে আপনারা ভালো হবে। তাহলে আমরা তো গরিব মানুষ, তাহলে আমরা কি আমরা টাকা ওদাতে পারি না, প্রাইভেট পড়াইতে পারি না, তাহলে তাহলে লেখাপড়া হবে না। এই পরিস্থিতি চলতেছে স্কুলে। হ্যাঁ, এখন মা ইয়ে কইতেছে যে প্রাইভেটটা পড়লে আমরা কেউ লেখাপড়া, তাহলে আমি তো গরিব মানুষ ডেলি খাদ্য খাই, তাতে আমি প্রাইভেট পড়াতে হলে এখন বই পড়াইলে 500 টাকা দেওয়া লাগবে, তাহলে আমরা তো 500 টাকা জুটবো না, আর আমি প্রাইভেট পড়াইতে পারবো না। ক্লাসে শিক্ষা মানে ক্লাসে পাঠদান হয় না? পাঠদান হয় তো হাতে তো বাচ্চাদের পাস নেবে না। আমি অত্র এলাকার একজন বাসিন্দা হিসেবে আমি এই স্কুলের প্রাক্তন ছাত্র, এবং আমি দেখতেছি স্কুলের উন্নয়ন হবে, স্কুলের ছাত্রছাত্রী শিক্ষিত হবে, সে জায়গায় যেসব কথাবার্তা শোনা যাচ্ছে বর্তমানে সেটা শুধু একমাত্রই প্রধান শিক্ষকের মাধ্যমে হইতে আছে। যেমন কিছুদিন, এই গতদিন এক ঘটনা ঘটাইছে, এক ছাত্র একটা ক্যালকুলেটার আনছে স্কুলে, সেই স্কুলের ক্যালকুলেটার সে ব্যাগে রাখিয়া গেছে ধর্ম ক্লাসে, এই মুহূর্তে অন্য ছাত্ররা বাইর করিয়া সেটা দেখতেছে, একজন মৌলবী শিক্ষক সে পাইয়া নিয়া সেটারে পাশ রাইছে, তারপর সেটার ভাঙ্গিয়া এই পুকুরে ফেলাইছে, দিঘির পুকুরে। এটা কোন ধরনের একজন শিক্ষকের কাজ? ক্যালকুলেটার কি একটা শিক্ষার অঙ্গ, এ হলো কথা। এবার দেখা যায় এ জায়গায় বার্থডে জিনিসটা কি, মানে ঘরে বসিয়া জন্ম উৎসব করে, সেটা করে স্কুলে। একজন মাস্টারের নেতৃত্বে, একজন প্রাইভেট মাস্টারের নেতৃত্বে কিছুদিন আগে একটা বার্থডে অনুষ্ঠান হয়েছে, তাতে তার কেউর গায়ে এই কেক কাটিয়ে মাহা, ডিম মাহা, এইগুলো যদি, এই জন্যই কি আমরা ছাত্রছাত্রী এই স্কুলে পাঠাই? এটা কি প্রধান যে একজন এই স্কুলের নেতৃত্বধারী সে হইলে প্রধান শিক্ষক, তারা এই ফ্যামিলি একটা, এটা একটা ফ্যামিলি না, সেই ফ্যামিলি অনুযায়ী সে একদিন টেক কেয়ার নেয় নাই। এই যে ক্যালকুলেটারটা ভাঙিয়ে ফেলাই দিয়েছে স্কুলে, সেটা দিঘির মধ্যে ফেলাইছে, আমরা চাই যে ফেলাইছে সে কি শিক্ষক? এরা কাজ করে কারা? একজন নাবালক শিশু যে ফিটার খায়, নয়তো করে একজন কি পাগল, নয়তো করে একজন ইলিটারেট অশিক্ষিত, এর অপসরণ চাই। যে এই ধরনের কাজের জন্য এনে ছাত্রছাত্রী কী জন্য পাঠামু? একটা ক্যালকুলেটার একজন কিনতে পারে না, 1000-1200 টাকা একজন গরিব মানুষ পিতামাতা কিনিয়ে দেয়, সেটার ভাঙ্গিয়ালাই দেবে। এরপর এ জায়গায় যেসব অনিয়ম দুর্নীতির কথা শোনা যায়, এই নিয়োগের ক্ষেত্রে সবই বলছে নিয়োগ যথার্থভাবে নিয়োগ হইবে না। আমি ডেলি কাজ করি, আমার ছেলে কালকের স্কুলে গেছে, আমি কাজে গেছি, দুপুরবেলা খাইতে আসছি, আসার পর বলে বাবা আমাদের স্যারে, হুজুর স্যারে, আমি নাম জানি না, বলছে যে ক্যালকুলেটারটা ভেঙে ফেলাইছে, তোমার কালকের স্কুলে যেতে হয়েছে। আমি কেন, আমি জিজ্ঞেস করতে পারবো না, বলছে যে হুজুরে আমার কেন ক্যালকুলেটার ভাঙছে, আমি ধর্মশিক্ষার জন্য নিচে গেছি, উপরে আসিয়া শুনি আমার ক্যালকুলেটার ভেঙে ফেলাইছে, কেন এই ক্যালকুলেটার ভাঙলো স্কুল কমিটির কাছে? আমার এটাই দাবি যে কেন হুজুরে আমার এই ক্যালকুলেটারটা ভাঙলো ছেলের। আমি এই স্কুলে নিয়োগের খবর শুনে আমি আমার পুত্রবধূর জন্য আমি এই নিয়োগের কাগজপাতি জমা দিছি। এই নিয়োগ ব্যাপারে কি হয়েছে না হয়েছে এখন পর্যন্ত আমি জানি না, পরে শুনছি মানের দ্বারা যে এই টাকা তারা অন্য
থানার দিয়ে খাইয়া তারা চাকরি দিয়েছে, কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পারি নাই যে আমাদের কাগজটা কীভাবে কী বাতিল হইলো, সেটা আমরা হেডমাস্টারের কাছে জানতে চাই। শৌলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের আপনার একটা নিয়োগ বিজ্ঞপ্তি ছিল ক্লিনার হিসেবে, তো ওখানে আমি অ্যাপ্লাই করছিলাম। তো অ্যাপ্লাই করার পরে আমার এখন পর্যন্ত কোনো নক দেওয়া হয় নাই, পরে তারা এখন শুনতেছি তারা নাকি পেপার কাটিং করে আবার টেবিলের নিচ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়া মানে টাকা ই কইরা এরপরে অন্য এলাকা থেকে একজনকে নিয়োগ দিছে টাকার বিনিময়ে। অথচ আমার কাছে আমি প্রথমবার আমি অ্যাপ্লাই করছি, আমার কাছে অন্তত তাদের একটা চিঠি পাঠানোর জন্য আমি অপেক্ষা ছিলাম যে তারা আমাকে নক দিবে, কিন্তু আমাকে কোনো নক দেওয়া হয় নাই। পরে এখন শুনতেছি যে নিয়োগ হয়ে গেছে টাকার বিনিময়ে, টেবিলের নিচ থেকে নিয়োগ হয়ে গেছে, পেপার কাটিং করছে, অথচ আমরা কিছু জানি না। আমি প্রত্যাশিত ছিলাম যে পেপার কাটিং হলে অবশ্যই আমাকে নক দিবে। শৈলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার নাতি, সেই হিসাবে আমি স্কুলের আমার এই স্কুলের যে ছাত্রছাত্রী আছে এইখানে এলাকার সব পোলাপান যারা আছে এদের ভিতরে যারা গরিব আছে তাদের ভিতর থেকে করোনাকালীন সময় স্কুল বন্ধ থাকা অবস্থায়ও তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হয়েছে, এবং করোনায় স্কুল বন্ধ অথচ অফিসের ভিতরে সম্পূর্ণ ফ্যানগুলো চলছে, এই যে বিদ্যুৎ বিলের চাপগুলো এইগুলো এলাকার ছাত্রদের উপরে পড়ছে, গরিব হওয়ার কারণে তাদের পিতামাতার উপরে এই চাপটা বর্তাইছে, যার কারণে তারা ছেলেপান লেখাপড়া করাইতে অক্ষম হয়ে পড়ছে। তাই স্কুলের কাছে আবেদন থাকবে প্রধান শিক্ষকের কাছে যাতে এই পোলাপানগুলো লেখাপড়া করে এই সমাজের মুখ উজ্জ্বল করতে পারে এতটুকু সুযোগ দিয়া বাধিত করবে। আমার নাম জসিম, আমি স্কুলের প্রাক্তন ছাত্র, আমার বাড়ি এই পাশে হাওলাদার বাড়ি। তো আমাদের অভিযোগ এই স্কুলে দুর্নীতি হইল। এই যে তাল গাছ দেখতে আছেন এই পুষ্করীর পাশে, এই তাল গাছ যে তাল হয় আমরা জনসাধারণ যারা আছি গরিব মানুষ অনেকে মানে এই বাড়ি ফারুক আলাদার আছে তাল কেনার মতো তাদের আমার অ্যাবিলিটি নাই, কিন্তু এই তালগুলো বিক্রি করে ফেলায় স্কুলের সভাপতি বা শিক্ষক প্রধান শিক্ষক এদের মাধ্যমে বিক্রি করে ফেলায়। কিন্তু এই অর্থটা কী করে তারা? তারপরে এই যে পুরান স্কুল একটা ভবন হয়েছে, এই যে স্কুলটা ভাঙা হয়েছে, ভাঙার ইট বালি তারপরে রড এগুলো বলছে যে বিক্রি করে স্কুলের উন্নয়ন কাজে লাগাবো, কিন্তু কোনো উন্নয়ন হইতে আসে না। দুই, তারপরে একটা হয়েছে এখানে নাইট গার্ড এবং দত্তুরি, নাইট গার্ড হয়েছে যাইয়া বাড়িতে দত্তুরির কাজ করে তার বাড়ি হয়েছে গুলবন্য, এবং যে দত্তুরি সে রাত্রে এখানে থাকে। হ্যাঁ, এইভাবে অনিয়ম চলতে আসে আমাদের বাড়ির পাশে। আমার যেমন আমাদের বাড়ি এই এলাকা থেকে একটা লোক যদি নেয়, অসহায় একটা লোক যদি চাকরি দেয়, যদি দুই টাকা লাগেও দিয়েও যদি তারা চাকরিটা করতে পারে, তারা কিন্তু একটা সুযোগ সুবিধা পায় এখানে, তারা রেগুলার আসতে পারে, দেখতে পারে, বা ডিউটি না থাকলেও তারা স্কুলটার প্রতি নজর দিতে পারে। দূরের একটা লোক এখানে ইয়ে চাকরি করে, কোনো সুবিধা কি এই স্কুলে ছুটি হয় চলে যায়। আমাদের অভিযোগ এইটা যে এই দুর্নীতি, এই যে ঘুষ সুদ এইগুলো বন্ধ হোক, আমার এইটাই দাবি সরকারের কাছে এবং জনগণের কাছে যে এর সুষ্ঠু বিচার আমরা চাই। কেন এই দুর্নীতি এই স্কুলে, এত দুর্নীতি কেন? আমার ছেলের নাম শিশির, ওই 2,30,000 টাকা দিছি চাকরির জন্য, এরপর 2টা বিল্ডিং আছে বাজারের, এরপর চাকরি হতে নাই, চাকরি দিয়েছে অন্য এলাকার মানুষের অন্য থানার, আর টাকাও আনসার দিতে পারেন দেয় নাই। টাকাটা নিয়েছে কে? নিয়েছে সিদ্দিক মেম্বার, হ্যাঁ সভাপতি স্কুলের। আমার অভিযোগ হলো স্কুলের প্রধান শিক্ষক পড়াশুনো এখানে ভালো না, আমরা এর জন্য আমার বাগ্নিকে সাপা স্কুলে নিয়ে গেছি, নেওয়ার কারণে সে শোনার পরে তার একটা ট্রান্সক্রিপ্টের জন্য 850 টাকা নিছে এবং পুরো রানিং বছরের সেশন চার্জ নিয়ে নিছে আরও 450 টাকা। কেন এই টাকাটা নিল, এই টাকা দিয়ে তারা কী করলো, এটা আমার জানার বিষয়। এ বিষয়ে মিরিখালি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও 4 নং ওয়ার্ডের ইউপি সদস্য বাবলু আকনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার এই ওয়ার্ডে এই যে অভিযোগগুলো আসছে আমার এই ওয়ার্ডে, তো এই স্কুলটা দীর্ঘদিন আমাদের ঐতিহ্যবাহী স্কুল শৈলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক এবং কমিটি এদের উভয়েরই যোগাসাস্যে যে নিয়োগ বাণিজ্য এবং দুর্নীতি এলাকার মানুষ অতিষ্ঠ, আর সেই অতিষ্ঠর ফলে আমার কাছে জনগণ বারবার বলছে, ছাত্র গার্ডিয়ানরা বলছে যে এখানে এই যে নাইট গার্ড এবং দত্তুরি এ দুইজন এই আমাদের থানার মঠবাড়িয়া থানার ভিতরেরই লোক না, এ দুইজন হয়েছে যে বান্ডারিয়া থানার, এবং যতটুকু আমরা খোঁজখবর নিয়ে জানা গেছে যে প্রত্যেকের
কাছ থেকে 7 লাখ এবং কেউর কাছ থেকে 8 লাখ এবং এখানেই আরও কয়েকজন লোক আছে যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, সেটা অবশ্যই আপনাদের কাছে বলবে। এবং অনেকেই তো বলছি যে এখন এখন পর্যন্ত সে টাকাও ফেরত পায় নাই, চাকরি দিয়েছে একজনের অন্তত টাকা নিয়েছে 10 জনের কাছ থেকে। এই যে এলাকার পরিস্থিতি, আর এর জন্য আমার কাছে এই জনগণ এসে, পাবলিক এসে আমার কাছে, ছাত্রকালীন এসে আমার বলছে কি জন্য বলছে, আমি এই এলাকার জনপ্রতিনিধি হে হিসেবে বলছি। কিন্তু আমার মূলত কতটুকু ক্ষমতা আপনারাই জানেন, একজন মেম্বার হিসেবে আমার কতটুকু ক্ষমতা, আমি কতটুকু কী করতে পারি, যার জন্য আপনারা সাংবাদিকরা আসছেন আপনাদের মাধ্যমে যেন শিক্ষামন্ত্রীর কাছে পৌঁছিয়ে যায় যে এর এই মাস্টার যে হেডমাস্টারের বিরুদ্ধে যে অভিযোগ আসছে তাকে এখান থেকে অপসারণ চায় এই এলাকার ছাত্র গার্ডিয়ান এবং জনগণ। বিষয়টি সম্পর্কে অভিযুক্ত শৌল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্তরঞ্জন হালদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, নিয়োগ সংক্রান্ত বিষয়টা হচ্ছে এটা সম্পূর্ণ বোর্ডের ব্যাপার, একটা নিয়োগ বোর্ড আছে 5 সদস্য বিশিষ্ট, তাদের সুপারিশক্রমে নিয়োগ হয়, এটা আপনাদের হয়তো সবার কাছে জানা, সবারই জানা। এবং প্রথমবারে আমি সার্কুলার দিয়েছি সেই আমার বহুল প্রসিদ্ধ পেপার সমকাল পত্রিকা, সবারই আমরা আপনাদের জানা আছে, এবং এটা একটা আঞ্চলিক পত্রিকা দিয়েছিলাম, আঞ্চলিকের নাম ছিল দৈনিক মধ্য, সমকাল আর পুষ্পুর কণ্ঠ, এই হলো। তারপরে চারটে দরখাস্ত আসছে ভান্ডারি থানার ভিতর দিয়ে, সেখানে তো কোনো নির্দিষ্ট কোনো বাধা ছিল না, সারা বাংলাদেশে একটা স্থানীয় এসেছিল, এছাড়া ওই যে মহিলা ছিল মহিলা তো আউট করা হয়েছে, তার তথ্যের সাথে মিলে মেলে না আউট করেছে। পরে আবার আর স্থানীয় অন্য কেউ আবেদন করেন প্রথম না, আর আপনার যে স্কুল করোনাকালে বন্ধ ছিল, হ্যাঁ, ওই যে বিদ্যুতের বিল ছাত্রদের কাছ থেকে বিদ্যুতের বিল নেওয়া হচ্ছে এবং অতিরিক্ত বেতন, মানে যে বেতন তাদের অতিরিক্ত বেতন আপনার গভর্নমেন্টের চিঠি মোতাবেক যেটা আছে সেটাই আমি নিচ্ছি, শিক্ষামন্ত্রীর যে অর্ডার, যতদিন অর্ডার ছিল না ততদিন আমি নেই নেই, যখন আবার অর্ডার পাইছি তখন থেকে মানে শুরু করেছি। হ্যাঁ, সেখানে দেখা যাচ্ছে অল্প কিছু ছাত্রছাত্রী দিচ্ছে, এবং এমনকি উপবৃত্তিবাহী যারা উপবৃত্তি পায়, আমার 69 জন স্টুডেন্ট উপবৃত্তি হয়, তারা অনেকেই এখন পর্যন্ত তাদের কাছ থেকে সেশন চার্জ এবং বিদ্যুৎ বিল এটা নেওয়া হয়, তাও অধিক ছাত্রছাত্রীদের দেয় নাই। তাই আমাদের শিক্ষামন্ত্রী যখন অর্ডার ছিল না যে বেতন নেওয়া যাবে না, ততক্ষণে